आज के टीवीएस स्टूडियोते आपनादेर सबाइके स्वागतम। आज के आमादेर विषयबस्तु हलो आफगानिस्तान। आपनारा सबाई जानेन आफगानिस्तान एखन तालेबान योद्धादेर दखले। एखाने जे आशराफ गानीर सरकार छिलो, आशराफ गानी प्रेसिडेंट सह उनी ओनार मंत्री मिनिस्टारदेर निये पालिये गेछेन, कोथाय पालिये गेछेन केउ जाने ना, निरुद्देश। एई अवस्थाय एखन काबुल तालिबानदेर दखले रयेछे एबं एटा शुधु काबुलेरই एकटा विषय ना। आमरा जानि काबुलेर साथे অন্তত ৬টি দেশের বর্ডার রয়েছে। তার মধ্যে আছে তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, ইরান, পাকিস্তান এবং একটা ছোট্ট বর্ডারের মাধ্যমে চায়না। তো এতগুলো বর্ডারের মাঝখানে যখন তালিবানদের একটা উত্থান হলো এবং বিজয় হলো, তখন তার ইমপ্যাক্ট অর্থাৎ তার প্রভাব এই অঞ্চলে কি পড়বে এবং গ্লোবালি এটার কি ইমপ্যাক্ট পড়বে সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা। आमादेर साथे रयेछेन टीबीएसर डेपुटी एक्सिक्यूटिव एडिटर शाखावत लिटन। लिटन, आपनार काछे आमार प्रश्न हलो जे एई जे एकटा तालिबानरा जे दखल करलो काबुल, एखन तादेर दखले, तारा सरकार गठन करबे, एटार इम्पैक्ट आमादेर एई रिजियने कि पड़ते पारे? धन्यवाद आपनाके। रिजियनेर इम्पैक्ट এই মুহূর্তে যতটুকু আলোচনা হচ্ছে, আপনি জানেন এই রিজিয়নে চায়না এবং ইন্ডিয়ার একটা কম্পিটিশন চলে অলওয়েজ। তো সেই কম্পিটিশনে আপনি যদি একটু পিছনে ফিরে দেখেন, যখন ২০০১ সালে আফগানিস্তান ইনভেশন হলো, তালিবানদেরকে ক্ষমতাচ্যুত করা হলো, সেইটার সময়ে কিন্তু ইন্ডিয়া ইউএস ফোর্সের সহযোগী ফোর্স হিসেবে কাজ করেছিল। অ্যাকচুয়ালি কাবুল যে এয়ারপোর্টে আমরা যে দৃশ্য দেখছি, যেখানে শত শত হাজার হাজার লোক এখন পালানোর চেষ্টা করছে, সেই কাবুল এয়ারপোর্টটা ভারত তৈরি করে দিয়েছে। এক্স্যাক্টলি, যেটা বলা হয় ২০০১-এর পর থেকে তালেবান রেজিমকে উৎখাত করার পর থেকে ইন্ডিয়া ছিল আফগানিস্তানের লার্জেস্ট এভার হচ্ছে আপনার রিকনস্ট্রাকশন ওয়ার্কে। আফগানিস্তান পুনর্গঠনের সঙ্গে জড়িত যারা যারা ছিলেন, ইন্ডিয়া তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করছিল। তো ইন্ডিয়া এই গুরুত্বপূর্ণ রোল প্লে করার ফলে পাকিস্তানের সাথে কিন্তু পাকিস্তান ওই রিজনে অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছিল, কারণ আফগানিস্তান তখন ইন্ডিয়ার অনেকটাই কন্ট্রোলে ছিল। যে কারণে অভিযোগ আসছিল, যেটা হলো পাকিস্তান থেকে আপনার তালিবানদেরকে নানানভাবে ট্রেনিং এবং অস্ত্র বিভিন্ন সহযোগিতা দেওয়া হচ্ছে, যাতে তালিবানরা আবার ব্যাক করতে পারে। কারণ তালিবানরা ব্যাক করতে পারলে ইন্ডিয়ার যে কর্তৃত্ব এখানে গ্রো করেছে, সেটা আবার আপনার কর্তৃত্ব খর্ব হবে। আবার এখানে আরেকটা পার্ট আছে চায়নার পার্ট। চায়নাও চায় যেটা হচ্ছে এই রিজিয়নে তার হচ্ছে আপনার একটা ভালো কর্তৃত্ব বলবৎ করতে। প্রাথমিকভাবে তো চায়না তালিবান এই সরকারকে বোধহয় এক ধরনের ওয়েলকাম করেছে। এটা যদি দেখেন ১৯৯৬ সালে যখন তালিবানরা মুজাহিদিনদের কাছ থেকে ক্ষমতা নিয়ে নিল, তখন বিশ্বের বিভিন্ন এম্বাসি যখন আপনার ওইখান থেকে এভাকুয়েট করছিল, ওই সময় চায়নাও কিন্তু এভাকুয়েট করে, চায়নাও চলে যায়। তো ৯৬ সালের ওই সময়ের চায়নার আজকের চায়নার কিন্তু আকাশ পাতাল তফাৎ। ৯৬ সালের ২০-২৫ বছর আগের চায়না গ্লোবাল কোনো পাওয়ার ছিল না, তার ওই গ্লোবাল পাওয়ারের কোন কন্টেন্ডারও ছিল না। কিন্তু আজকের চায়না যেটা হচ্ছে বলা হয়ে থাকে এমার্জিং সুপার পাওয়ার, নেক্সট পাওয়ার হচ্ছে চায়না। চায়না কিন্তু এইবার হচ্ছে আপনার তার এম্বাসি এভাকুয়েট করেনি, চায়না রয়ে গেছে। তো এটা এখন সবার কাছে পরিষ্কার হয়ে গেছে, যেটা হলো এখানে চাইনিজ একটা রেসিপি কাজ করবে তালিবানদের এখানে। আবার একই সাথে আমরা দেখছি যে রাশিয়ানরা, যারা সোভিয়েত ইউনিয়ন যখন ছিল, সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান দখল করেছিল, সোলজাররা এসেছিল নাজিবুল্লাহ সরকারের সমর্থনে, সেই কমিউনিস্ট সোশ্যালিস্ট সরকারের সমর্থনে, সেই রাশিয়ানদেরকে বিতাড়িত করে মুজাহিদিনরা বিতাড়িত করে দিয়েছিল। এখন আবার দেখছি সেই রাশিয়ানরা এখানে খুব ইন্টারেস্ট শো করছে, তারাও কিন্তু এক ধরনের ওয়েলকামই। এটাই আসলে রাজনীতিতে আমরা একটা কথা বলিতে, রাজনীতিতে আসলে শেষ কথা নাই। আপনি দেখেন দুইটা সুপার পাওয়ার, রাশিয়ানরা ডিফিট হলো, এক সময় রাশিয়ানরা চলে গেল, আবার এখন এসে আর একটা সুপার পাওয়ার আমেরিকারও আপনার বিদায় ঘটলো এখান থেকে। আবার এখন চীন এগিয়ে আসছে, এমার্জিং সুপার পাওয়ার যেটা বলা হয়েছে, চীন এগিয়ে আসছে। চীনের সাথে কিন্তু আবার রাশিয়া আছে। এখন ওই আলোচনায় যদি যান যে রাশিয়ার ওই ডিফিটের পিছনে মুজাহিদিনদের যারা অর্থ অস্ত্র দিয়ে সরবরাহ করছে, সেটা বলা হয়ে থাকে আমেরিকার ওই সহযোগিতা না পেলে মুজাহিদিনরা হয়তো আপনার রাশিয়ানদেরকে, সোভিয়েত ইউনিয়নকে অমনভাবে নাস্তানাবুদ করতে পারতো না। তো এখন একটা সুযোগ এসেছে রাশিয়ানদেরও, হয়তো সেই ইতিহাস আবার যাতে সামনে চলে আসে। আমরা যদি আরও পেছনের ইতিহাসে দেখি, যখন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এটা ছিল ব্রিটিশদের আন্ডারে, সেই সময় কিন্তু ব্রিটিশ ইন্ডিয়ার একটা সারাক্ষণ একটা ভয় ছিল রাশিয়ান ইনভেশন হবে থ্রু আফগানিস্তান। এই ভয়টা কিন্তু তখনও ছিল। এবং আমরা যখন দেখি যে পরবর্তীতে যে লাস্ট যে রাজা ছিল দুলীপ সিং, সে দুলীপ সিং যখন লন্ডনে থাকছেন সেও কিন্তু এক সময় এই রাশন কার্ড প্লে করেছিল পাঞ্জাব মানে উদ্দেশ্যে। সো রাশন থ্রেট ওদিক থেকে একটা থাকেই, একটা রাশন ইন্টারেস্ট, এদিকে একটা চাইনিজ প্রভাবও রয়েছে। সো কিন্তু তার চেয়ে তো বড় কথা যে এখন দেখা যাচ্ছে যে আফগানিস্তানের সাথে সবচেয়ে বড় বর্ডার হচ্ছে পাকিস্তান এবং ইরান। সো এখানে যে রিফিউজি প্রবলেম তৈরি হবে, তাদের একটা হলো হাজারা শিয়া বলে যে শিয়ারা আছে আফগানিস্তান, এবং তালিবানরা হচ্ছে সুন্নি এবং ওহাবি মতবাদের। এইখানে একটা পারসিকিউশন হওয়ার আশঙ্কা রয়েছে, হাজারারা কিন্তু ইরানে ঢুকে যাবে এবং এদিকে পাকিস্তানের দিকেও একটা রিফিউজি প্রেশার আসবে। তো এই অলরেডি রিফিউজি প্রেশার চলে আসছে। তবে এখানে আপনার বিশ্ব রাজনৈতিক পট কোন দিকে যায় সেটাই দেখার বিষয় হবে। আমরা আগে যেমনটা বলছিলাম যে আগের দুইটা সুপার পাওয়ার কিন্তু ডিফিটেড হয়ে গেছে আফগান মাটিতে। এখন ইমার্জিং সুপার পাওয়ার চায়নার আপনার মডেলটা কিন্তু ডিফারেন্ট। আপনার সোভিয়েত ইউনিয়ন যেটা বলা হয়ে থাকে কমিউনিজম, তারা এখানে এস্টাবলিশ করতে চেয়েছে। আমেরিকানরা গণতন্ত্রের কথা বলেছে, মানবাধিকারের কথা বলেছে, আল কায়দার বিরুদ্ধে যুদ্ধের কথা বলেছে। চায়নার কিন্তু এই ধরনের কোনো এজেন্ডা ওপেন আপনি দেখতে পাচ্ছেন না। চায়না মিনস হচ্ছে আপনার বিজনেস বা ইকোনমি, যেটা বলা হচ্ছে চায়নার সেন্ট্রাল এশিয়া কেন্দ্রিক। আপনি যে দেশগুলোর নাম বললেন প্রথমেই, এই কেন্দ্রিক তাদের যে বেল্ট অ্যান্ড রোড, হিউজ একটা ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিংয়ের কাজ হচ্ছে। তো চায়না অবভিয়াসলি চাইবে যেটা হচ্ছে আফগানিস্তানের স্ট্যাবিলিটি সিকিউর করতে। আফগানিস্তানের স্ট্যাবিলিটি, আফগানিস্তান যদি অস্থির থাকে, অস্থিতিশীল থাকে, কোনো আপনার ইনসার্জেন্সি থাকে, তাহলে এইটা যে স্পিল ওভার হবে আশপাশ দেশগুলোতে, তখন আপনার চায়নার যে ইন্টারেস্ট আছে, তার যে ইনভেস্টমেন্ট আছে, ইনফ্রাস্ট্রাকচার আছে, সেগুলো হ্যাম্পার্ড হবে। তো চায়না কিন্তু যেভাবেই হোক চাইবে আপনার আফগানিস্তানে যাতে একটা স্ট্যাবিলিটি বজায় থাকে। সো এখানে আমাদের সবারই, এই রিজিয়নের সবারই এখানে উদ্বেগ এবং আশঙ্কা নিয়ে তাকিয়ে আছে এখন আফগানিস্তানের দিকে, ওখানে কি হচ্ছে। বাট একই সাথে আমরা যদি দেখি যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেও কিন্তু এটা নিয়ে বিশাল কথা হচ্ছে। সেদিনই ইউ ফরেন সেক্রেটারিরা সব, মিনিস্টাররা সব মিট করেছে এবং তারা সেখানে মিটিংও হবে, এটা নিয়ে ডিসকাশন হবে। হ্যাঁ, এবং সেখানে তারা কিন্তু আমেরিকান রোলকে তারা এখন প্রশ্নের মুখে ফেলছে যে আমেরিকা যে গ্লোবালি যে রোলটা প্লে করছে সেটা সঠিক কিনা, সেটা কতদূর আসলে গ্লোবাল স্ট্যাবিলিটি রাখতে পারে। সো আমেরিকার যে একটা লিডারশিপ রোল যেটা ট্রাম্পের সময় থেকেই ক্ষয়িষ্ণু হচ্ছিল, সেটা মনে হয় এবারে বাইডেনের সময়ে এসে আরও বেশি ধাক্কা খেলো। বলা হচ্ছে যেমন ব্রিটিশে একটা কমেন্ট এসেছে, যেটা বলা হচ্ছিল যে বাইডেনের হচ্ছে স্লোগান ছিল আমেরিকা ইজ ব্যাক। তো এখন বলা হচ্ছে আমেরিকা কি আসলে ইজ ব্যাক অর আমেরিকা টার্নস ব্যাক, এই আলোচনায় চলে আসছে। কিন্তু এখন আমেরিকা গত ২০ বছরে আফগানিস্তানে আপনার $2 ট্রিলিয়ন বেশি ব্যয় করেছে আফগানিস্তান রিবিল্ডিংয়ে, এবং এর ভিতরে 88 বিলিয়নের মতো টাকা ব্যয় করেছে তারা সামরিক খাতে। সেই সামরিক বাহিনীর যে চেহারা দেখা গেল, সেই সামরিক বাহিনীর চেহারা কিন্তু খুবই ভঙ্গুর এবং করুণ, এবং যেটা বলা হচ্ছিল যে আসলে ম্যাসিভ এবং র্যাম্পেন্ট করাপশনের কারণে সামরিক বাহিনী যেমন তারা গড়ে তুলতে পারেনি, এবং আমরা মাঝে নিউজও দেখেছি যে সামরিক বাহিনীতে আসলে কি পরিমাণে সোলজার আছে সেটা আফগান সরকার বা আফগান ডিফেন্স মিনিস্ট্রি জানে না, কারণ এর ভিতরে প্রচুর পরিমাণে ঘোস্ট সোলজার আছে। আপনার কাগজে কলমে সোলজারের নাম আছে, সেগুলোর বেতন ভাতা কারা নিয়ে যাচ্ছে, কিন্তু সেই সোলজার এক্সিস্ট করে না। আর তারা অ্যাডমিনিস্ট্রেশনটাও কিন্তু আসলে ওইভাবে গড়ে তুলতে পারেনি। এখন যে তালিবানরা আসলো, আফগানিস্তানের অর্থনীতির দিকে যদি আমরা দেখি যে এখানে প্রায় 3 কোটির উপরে কিছু লোক আছে এবং এর জিডিপি মাত্র $21 বিলিয়ন। যদি আমাদের সাথে তুলনা করি, আমাদের এখানে ধরি যে 18 কোটি লোক, আমাদের জিডিপি হচ্ছে $314 বিলিয়ন। সো সেদিক থেকে আমরা যদি পপুলেশন অনুপাতও দেখি, তাহলেও আফগানিস্তানের জিডিপি অন্তত $170 বিলিয়ন হওয়া উচিত ছিল, কিন্তু ওর দেশটা আসলে অত্যন্ত দরিদ্র একটি দেশ, যেখানে এখন যুদ্ধ, এবং সেখানে এখন কি হবে, ওদের এক্সপোর্টস কিন্তু শুধু ফল এবং বাদাম, এটাই তাদের এক্সপোর্টস, এছাড়া কিছু নেই। তালেবানদেরও কিন্তু আপনার বিগ এক্সপেক্ট হচ্ছে চাইনিজ ইনভেস্টমেন্ট আসবে। চায়নার কিন্তু কিছু ইনভেস্টমেন্ট অলরেডি আছে, তাদের যে কোপার ফিল্ডের কিছু ইনভেস্টমেন্ট আছে। চাইনিজ ইনভেস্টমেন্ট নেচারটাও কিন্তু একটু ডিফারেন্ট হবে, যেটা চাইনিজ প্রচুর প্রাইভেট কোম্পানি হয়তো আফগানিস্তানে চলে আসবে। এখন কোন কোন খাতে আসবে, চায়না পলিটিক্যালি অত আপনার ওপেন আপ হবে না। অন্যান্য ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে যেভাবে ধরেন আপনার ডেমোক্রেসির কথা বলে, হিউম্যান রাইটসের কথা বলে, পলিটিক্সে কে থাকবে না থাকবে, চায়নার আপনি কোথাও দেখবেন না চায়না এই ধরনের কোনো এজেন্ডা বা রেসিপি নিয়ে আসে। চায়না হচ্ছে আপনার ইকোনমিক তার ইন্টারেস্টটা দেখবে, যেটা আমরা আগেই বললাম। तो সেই হিসাবে চায়নার এখানে একটা বিগ রোল এবং এটা চায়নার অবস্থানটাও আসলে ডিটারমিন করে দিবে যে চায়না যে গ্লোবাল রোল প্লে করতে চাচ্ছে, গ্লোবাল লিডার হতে চাচ্ছে, সুপার পাওয়ার হতে চাচ্ছে। আফগানিস্তানে তার একটা এক্সট্রা মাইলেজ হতে পারে, আবার আফগানিস্তানেই তার যদি এখানে ইউএস এবং সোভিয়েত যে ভুলটা করছে তেমন যদি ভুল করে থাকে তাহলে চায়নার সেই আপনার গ্লোবাল সুপার পাওয়ার হওয়ারও একটা বড় ধাক্কা আসবে। আফগানিস্তান সম্পর্কে আমরা যেটা বুঝি যে ওই দেশটা আসলে টিকে ছিল বিদেশি সাহায্যের উপর, আমেরিকান সাহায্য, ন্যাটোর সাহায্য, এদের উপরেই টিকে ছিল। এখন এই ওয়েস্টার্ন পাওয়ার যদি এখান থেকে সরে যায়, সাহায্য না পাঠায়, তাহলে কিন্তু এই দেশটার অর্থনীতি এমনিতে একটা ফেইল্ড স্টেট বলে ধরা হয়, এটা কিন্তু অর্থনীতি এখান থেকে কিন্তু টেরোরিজম বের হতে হবে, যদিও ক্রাইসিস আছে, বড় একটা ক্রাইসিস রয়েছে। এবং তবে ইন্টারেস্টিং বিষয়, আপনি যদি গতকালকে তালিবানদের যে প্রেস কনফারেন্স ছিল সেটা যদি আপনি ফলো করে দেখেন, তারা কিন্তু বলছে যেটা হচ্ছে আপনার আফগানিস্তানের মাটিতে কোনো ধরনের ইনসার্জেন্সি তারা অ্যালাউ করবে না। তারপরে আফগানিস্তানে তারা আর কোনো কেউজ চায় না। তারা যে প্রমিসগুলো করছে, যে কথাগুলো মহিলাদের সম্পর্কে সম্প্রদায়ের বলছে যেটা হচ্ছে তারা মহিলাদের রাইটও দেওয়া হবে, সেটা যদিও বলা হচ্ছে যে উইদিন দ্য ফ্রেমওয়ার্ক অফ দ্য শরিয়া ল। যদি এখন মিডিয়া সম্পর্কে বলা হয় যে মিডিয়া নাকি ইন্ডিপেন্ডেন্ট হবে, মিডিয়া সম্পর্কে বলা হচ্ছে। এবার কিন্তু দেখা যাচ্ছে যে তাদের আপনার 96 এ যখন ক্ষমতা নিয়েছিল যে পরিমাণে রিভেঞ্জফুল ছিল, এবার কিন্তু একটু ডিফারেন্ট, অর্থাৎ একটা ডিফারেন্ট তালিবানের চেহারা দেখছি, পলিটিক্সটা এবার বোধহয় তালিবানদের। এবং বিবিসির রিপোর্টও দেখছি যে কাবুল এখন খুব শান্ত, ওখানে কোনো গোলাগুলির শব্দ নাই, চুপচাপ এবং প্রচুর অ্যাক্টিভিটিস চলছে কিন্তু শান্তভাবে চলছে। এটাও কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস, অর্থাৎ তালিবানরা যদি শিক্ষা নিয়ে থাকে তাহলে হয়তো তারা একটা ডিফারেন্ট তালিবান হিসেবে আবির্ভূত হতে পারে এবং এর পেছনে বড় একটা রোল প্লে করবে চায়না এবং রাশিয়া। এক্স্যাক্টলি। আমরা তালিবানদের প্যালেসে ঢোকার পরে, আফগান প্রেসিডেন্টের প্যালেস দখল করার পরে আমরা যেই ছবিটা দেখছি সেখানে একজন ভদ্রলোককে আমরা কয়েকবার দেখেছি কোট শার্ট পরা, ক্লিন শেভেন একজন লোক, যারা এই তালিবান লিডারদের কারো চেহারার সাথে তার মিলে না। এই ভদ্রলোকটা কে বলে? এই ভদ্রলোকটা তো রহস্যজনক হয়ে আছে। এই ভদ্রলোকের কোনো আইডেন্টিটি এখন পর্যন্ত কোনো মিডিয়াতে ওইভাবে আসেনি। তবে এটা তো অবভিয়াসলি যেহেতু তালিবানদের আপনার পলিটিক্যাল হেডকোয়ার্টার ছিল বাইরের একটা কান্ট্রিতে, তো এই কাতারে পলিটিক্যাল হেডকোয়ার্টার, দ্যাট মিনস হচ্ছে আপনার এইবার তালিবান কিন্তু শুধু হচ্ছে রুল অফ জঙ্গল না, তারা পলিটিক্সটাও এবার তাদের ভিতরে অ্যাডাপ্ট করে নিয়ে শিখে এসেছে যে এই সময়ে কোনো কান্ট্রি রান করতে হলে, রুল করতে হলে তাদের পলিটিক্সও শিখতে হবে। কালকের প্রেস কনফারেন্সে যে বক্তব্যগুলো এসেছে, যেভাবে তারা প্রশ্নের সম্মুখীন হয়েছে, কোনো প্রশ্নে কিন্তু তারা ওভার রিয়েক্ট করেনি। সাংবাদিকরা যতভাবে তাদেরকে গ্রিল করার চেষ্টা করেছে সব প্রশ্নের কিন্তু উত্তর তারা খুব জেন্টাল ওয়েতেই দিয়েছে, কোথাও রিয়েক্ট করেনি। দ্যাট মিনস যেটা হচ্ছে এদের পিছনে কোনো এখন ভালো ব্রেইনও কাজ করছে। সো আমরা দেখছি যে আফগান এই দৃশ্যপট খুব দ্রুত চেঞ্জ হতে পারে কি না, আমরা সবাই তাকিয়ে আছি সেদিকে, এখানে এরপরে কি হয়, অর্থাৎ এখনও অনেক কিছু আনসার্টেন রয়ে গেছে এবং ভবিষ্যতই বলে দেবে আফগানিস্তান কোন পথে যাবে এবং তার প্রভাব বিশ্বের অন্যান্য দেশে কি পড়বে। আপনারা সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।